Hello viewers, assalamu alaikum warahmatullahi wabarakatuh. I am Muhammad Rasal Hoshan, Linux City Solution er pokkho theke janacchi onek onek obinondon o shubhechha. Asha kori apnara shobai bhalo achen. Alhamdulillah, apnader duay amio onek bhalo achi. Abaro hazir holam ekti notun PC builder video niye. Jader bajet matro 35500 taka. 35500 taka diye chaichen ekti bhalo maner PC build korben. Bhalo maner bolte bhalo maner motherboard, processor, RAM, storage shob kichu bhalo maner product diye PC build korben. Tader jonno ajker PC build ti khubi special hobe bole ami asha rakhi. Cholun ta शुरू करा जाए ভিউয়ার্স আগে বলে নিছিলাম যাদের বাজেট মাত্র 35500 টাকা 35500 টাকা যাচ্ছে চাচ্ছেন একটি ভালো মানের পিসি বিল করবেন এবং সেই পিসি দিয়ে ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং ফ্রিল্যান্সিং পাশাপাশি গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের পিসি বিলটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি আজকের ভিডিওতে আপনারা মার্কেট প্রাইস ডিসকাউন্ট প্রাইস এবং ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছুর বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি থাকবে আজকের পিসি বিলের সাথে জেনে নেওয়া যাক তো ভিউয়ার্স আজকের পিসি বিলের সাথে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রসেসর আজকের প্রসেসর হিসেবে থাকবে AMD Ryzen 5 5600G মানুষ হয়তো মানে বারবার একই প্রসেসর দিয়ে পিসি বিল করা নিয়ে হয়তো অনেকে মানে কষ্ট পেতেও পারেন যে ভাই একই প্রসেসর দিয়ে কেন বারবার পিসি বিল করতেছেন কারণ হলো বর্তমান মার্কেটে Ryzen 5 5600G বাজেট হিসেবে আর কোনো ভালো প্রসেসর মার্কেটে এটা বাদে অন্য কিছু আছে বলে আমার কাছে মনে হয় না কারণ এত অল্প বাজেটে Ryzen 5 5600G এটা কিন্তু আশা করাটাও যায় না তারপরও কিন্তু দামটা যেহেতু কমে গেছে আমরাও চাই দাম কমে যাক কাস্টমাররা বেশি লাভবান হোক Ryzen 5 5600G এত কম বাজেটে পিসি বিল করতে পারবে এটা কখনোই আমরা চিন্তা করিনি তো আজকের পিসি বিলের সাথে প্রসেসর হিসেবে চয়েস করেছি Ryzen 5 5600G 6 কোর 12 থ্রেড 19 এমবি ক্যাশের এই পাওয়ারফুল প্রসেসরটি থাকবে আজকের পিসি বিলের সাথে এই প্রসেসরটির দাম কত ধরছি পিসি বিল ভিডিও দেখার আগে আপনারা Ryzen 5 5600 দাম কত এটা কিন্তু সবার আগে আপনারা দেখে থাকেন তো আমি আজকে ভিডিওটা তৈরি করার আগে আমি মার্কেটে যত ধরনের ইউটিউবাররা ভিডিও করছে সবার ভিডিও দেখে সব চাইতে যে লোয়েস্ট প্রাইসে ভিডিও করছে তার চাইতে কমে করার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে আজকের এই প্রসেসরটির দাম ধরা হয়েছে মাত্র 13300 টাকা অনলি 13300 টাকায় একটি Ryzen 5 5600G 6 কোর 12 থ্রেড 19 এমবি ক্যাশের একটি আনঅফিশিয়াল একটি প্রসেসর থাকবে আজকের এই পিসিবিলের সাথে আনঅফিশিয়াল এই কারণেই রাখা কারণ অফিশিয়ালের দাম 14500 টাকা আর আনঅফিশিয়ালের দাম হলো 13300 টাকা মোটামুটি 1200 টাকার মতো দামে ডিফারেন্স আছে সো প্রসেসর যেহেতু জেনুইন প্রসেসর যেহেতু কপি হয় না সো এই 1200 টাকা আমি অন্য জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করেছি প্রসেসর আমি আনঅফিশিয়াল রাখার চেষ্টা করেছি কারণ হলো যে 3 বছরের ওয়ারেন্টি পাবেন এটা আমি বিলের ভিতরে লিখিত দেব সো টেনশন করার কোনো কারণ আছে বলে আমার মনে হয়নি তো ফিরে এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করব এখানেই কিন্তু আসলে মেইন কাহিনী প্রসেসর 5600G কিন্তু অনেকেই পিসি বিলের সাথে রাখে বাট মাদারবোর্ডে যখন যায় তখন যায় কিন্তু মোটামুটি বাজারটা কমানোর জন্য এমন একটি মাদারবোর্ড দিয়ে পিসি বিল করে যাতে মানে কোনোটার সাথে কোনোটা মিল থাকে না তো আমি সবসময় চেষ্টা করি মাদারবোর্ডটা ভালো দেওয়ার জন্য তো আজকের পিসি বিলের সাথে একটি ATX একটি মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি আসুস টাপ গেমিং সিরিজ একটি মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে টাপ গেমিং আসুসের মাদারবোর্ড অনেক ভালো কোয়ালিটি মাদারবোর্ড এবং অনেক ভালো সিরিজের একটি মাদারবোর্ড হলো আসুস টাপ গেমিং B450 প্রো প্রো এই ATX এই মাদারবোর্ডটি থাকবে আজকের পিসি বিলের সাথে এই মাদারবোর্ডটি প্রথমত হলো ATX মাদারবোর্ড দ্বিতীয় হলো র্যামের স্লোট 4টা যেখানে 128 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন পাশাপাশি ডুয়েল গ্রাফিক্স স্লোট আছে যেখানে আপনারা চাইলে যারা ডাবল মনিটরে কাজ করেন বা বড় বড় ভিডিও প্রজেক্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু এখানে ডুয়েল গ্রাফিক্স লাগাইতে পারবেন এবং আর একটা মজার বিষয় হলো এখানে কিন্তু M.2 NVME স্লোট আছে দুইটা যেখানে আপনারা দুইটা স্টোরেজ ব্যবহার করতে পারবেন এবং সব কিছু মিলাইয়া হিটসিন আছে একটা দুইটা তিনটা চারটা হিটসিন ব্যবহার করা হয়েছে এবং টাপ গেমিং কথাটা কিন্তু এখানে আরজিবিতে মানে আরজিবি লাইট জ্বলবে সব কিছু বা আমার কাছে ভালো লেগেছে মাদারবোর্ডটি এবং মাদারবোর্ডটি কিন্তু মোটামুটি HDMI পোর্ট DVI পোর্ট এবং টাইপ সি পোর্ট সব পোর্টে কিন্তু এই মাদারবোর্ডটিতে আছে আপডেটে যা যা থাকা দরকার সবই কিন্তু আছে এই মাদারবোর্ডটিতে এবং বাজেট মার্কেটের দাম আগে অনেক কম ছিল এখন মার্কেটে অনেকে কেউ 11500 কেউ 11800 বিক্রি করে বাট এই পিসি বিলের সাথে আমরা দাম ধরেছি মাত্র 10800 টাকা 10800 টাকা আসুস টাপ গেমিং সিরিজের মাদারবোর্ড এবং 450 ATX মাদারবোর্ড এটা আমার মনে হয় যে কেউ বলতে পারবে না এই বাজারে খারাপ মাদারবোর্ড আমার চোখে এটা খুব ভালো একটি মাদারবোর্ড এই জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে আসুস টাপ গেমিং B450 প্রো ATX একটি মাদারবোর্ড থাকবে আজকের পিসি বিলের সাথে যদিও মাদারবোর্ডটা আনঅফিশিয়াল মাদারবোর্ড কারণ অফিশিয়াল
মাদারবোর্ড পাওয়া যাচ্ছে না। আপনারা অনেক আগে থেকে বুঝতেছেন বা জানতেছেন, মার্কেটে যারা এসে মার্কেট যাচাই করছেন তারা অনেকে জানেন হয়তো দামি দামি মাদারবোর্ডগুলো আসলে পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা আসলে আনঅফিশিয়াল মাদারবোর্ডগুলো দিয়ে পিসি বিল করার চেষ্টা করতেছি এবং বিলের ভিতরে 3 বছর ওয়ারেন্টি লিখিত থাকবে। সো টেনশন করার কোনো কারণ নাই, আপনারা নির্ভয়ে নিতে পারেন। এবং মাদারবোর্ড কিন্তু জেনুইন মাদারবোর্ড, এটা আনঅফিশিয়াল বলে যে এটা চাইনিজ বা এটা কপি প্রোডাক্ট এরকম বিষয় না, এটা কিন্তু অফিসিয়াল এবং আনঅফিশিয়াল মাদারবোর্ড কিন্তু সেম, জাস্ট একটা অফিসিয়াল একটা আনঅফিসিয়াল। ওয়ারেন্টি যেহেতু 3 বছর আছে, সো আমি মনে করেছি যে এখানে টেনশন করার কিছু নাই, এই জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে এই মাদারবোর্ডটি, যার দাম ধরা হয়েছে মাত্র 10,800 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস, মাদারবোর্ডের পাশাপাশি আমরা একটা ভালো মানের র্যাম ব্যবহার করেছি এই পিসিবিলের সাথে। মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ, এই চারটা জিনিস সবসময় আপনারা ভালো দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। কারণ প্রসেসর নিলেন ভালো, মাদারবোর্ড নিলেন না ভালো, আবার র্যাম নিলেন না ভালো, স্টোরেজ নিলেন ভালো, এভাবে কিন্তু পিসি বিল কখনোই ভালো হয় না। চারটা প্রোডাক্টের পাশাপাশি পাওয়ার সাপ্লাইটাও আছে, সব কিছু বিবেচনা করবেন, বাজেটের মধ্যে সর্বোচ্চ যেটা নেওয়া যায় সেটাই নেওয়ার চেষ্টা করবেন। তো আজকে এই পিসিবিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি অ্যাপাচার ব্র্যান্ডের র্যাম। অ্যাপাচার এটা কিন্তু তাইওয়ানের ব্র্যান্ড এবং দ্বিতীয়ত হলো লাইফ টাইম ওয়ারেন্টি, তৃতীয়ত হলো 8GB 3200 MHz একটি গেমিং হিটসিং শর্টি র্যাম রেখেছি আজকের পিসিবিলের সাথে। সব দিক বিবেচনা করলে, যেমন তাইওয়ানের প্রোডাক্ট, তাইওয়ান কিন্তু কখনো লোকাল প্রোডাক্ট তৈরি করেন না, আপনারা সবাই জানেন। পাশাপাশি 8GB 3200 MHz এবং লাইফ টাইম ওয়ারেন্টি এবং গেমিং যে হিটসিনটা দেখতে অস্থির একটা হিটসিন হলো এই অ্যাপাচার ব্র্যান্ডের হিটসিনটা, সব কিছু বিবেচনা করে র্যামটি আমার কাছে খুবই দারুণ লেগেছে, এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। অ্যাপাচার 8GB DDR4 3200 MHz একটি লাইফ টাইম ওয়ারেন্টি শর্ট র্যাম রেখেছি আজকের পিসিবিলের সাথে। দাম ধরেছে মাত্র 2700 টাকা ওয়ানলি, মার্কেটে এখনও 2800 টাকা বিক্রি হচ্ছে, বাট আমরা 2700 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই র্যামটি। তো ফ্রেন্ডস, র্যামের পাশাপাশি স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। স্টোরেজ হিসাবে আপনাদের চিরচেনা এবং মার্কেটে এখন যদি 100 SSD সেল হয়, তার মধ্যে 80% SSD যেটা বেশি, সবচেয়ে বেশি সেল হয় সেটা হলো HP EX 900 মডেলের 250GB NVMe সবচেয়ে বেশি সেল হয়। এর কারণ হলো কোয়ালিটি, ব্র্যান্ড এবং মার্কেট প্রাইস, সব কিছু বিবেচনা করলে এর বিকল্প আর ভালো SSD মার্কেটে আমার জানা মতে আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ HP ব্র্যান্ড একটা ভালো অথরাইজড একটি ব্র্যান্ড এবং এটা কিন্তু পপুলার একটি ব্র্যান্ড, আপনারা সবাই জানেন, HP সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। তো আজকের পিসিবিলের সাথে NVMe হিসেবে চয়েস করেছি HP 250GB একটি NVMe, যার মডেল নাম্বার EX 900 মডেলের 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই NVMe থাকবে আজকের পিসিবিলের সাথে। এই NVMe-টা রিড স্পিড 2100 এবং রাইড স্পিড 1900, বাট আমার কাছে এটার মানে কথা কাজে মিল আমার কাছে 100% মনে হয়। কারণ হলো অন্যান্য SSD দেখবেন যে রিড রাইড স্পিডটা অনেক বেশি লেখা থাকে, কাজের ক্ষেত্রে কিন্তু আমরা এটা পাই না, বাট আমার কাছে এই SSD-টা রিড রাইড স্পিডে একুরেট মনে হয় এবং আমার কাছে এটার পারফরমেন্সটা অনেক বেটার মনে হয়। এবং এটার ওয়ারেন্টির কথা কি বলবো, আপনারা বললে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এই NVMe হিউজ পরিমাণ বিক্রি করতেছে, আপনারা সবাই জানেন, অনেকদিন যাবত এটা দিয়ে রিভিউ করতেছি পাশাপাশি হিউজ বিক্রি করতেছি, বাট এখনও সিঙ্গেল ওয়ান পিস আমি কোনো প্রবলেম পাইনি। তো আমার কাছে দাম হিসাবে NVMe-টা খুবই ভালো লেগেছে এবং এটার দাম মার্কেটে এখনও 2800 টাকা বা 2800+ বিক্রি করে থাকে, বাট আমরা এই পিসি বিলের সাথে দাম রেখেছি মাত্র 2650 টাকা। 2650 টাকা NVMe-টা রেখেছি, এই প্রাইস আমার মনে হয় না কোথাও পাবেন। বাট আমি সবসময় একটা ভিডিও তৈরি করার আগে কিন্তু আমি চেষ্টা করি মার্কেটের সবচাইতে ভালো প্রাইস যেটা থাকে তার সাথে স্পেশালি কোনো ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করি। তো আজকের পিসিবিলের সাথে NVMe থাকবে 250GB HP EX 900 মডেলের NVMe থাকবে এবং দাম ধরা হয়েছে মাত্র 2650 টাকা ওয়ানলি, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই NVMe-টার ক্ষেত্রে। তো ফ্রেন্ডস, এরপর আমরা পাওয়ার সাপ্লাইয়ের বিষয়ে আলোচনা করব। ভিডিওতে কিন্তু শুরুতে বলে দিয়েছিলাম মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ ভালো হলে হবে না, পাশাপাশি ভালো মানের পাওয়ার সাপ্লাইও কিন্তু লাগবে। কারণ বর্তমানে বাংলাদেশের কারেন্টের যে অবস্থা আপনারা সবাই জানেন, যে কোনো সময় ভোল্টেজটা বাড়তেছে কমতেছে, প্লাস লোডশেডিংটা খুব বেশি হচ্ছে। তো এই জন্য বলবো পিসি বিল করার সময় অবশ্যই পাওয়ার সাপ্লাইয়ের প্রতি গুরুত্ব দিবেন। তো আজকে এই পিসি বিলের সাথে পাওয়ার সাপ্লাইয়ের চয়েস করেছি গ্যামডিয়াসের 550 একটি ওয়াট একটি পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এবং এই পাওয়ার সাপ্লাইটি বাজারের ভিতরে সেরা একটি পাওয়ার সাপ্লাই হবে বলে আমি আশা রাখি। গ্যামডিয়াসের GP 550 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই থাকবে, যার ওয়ারেন্টি পাবেন 2 বছর ওয়ারেন্টি, অফিসিয়াল ওয়ারেন্টি, এবং জেনুইন 550 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই পাবেন এই পাওয়ার সাপ্লাইটি। এবং এটা হলো গ্যামডিয়াস। গ্যামডিয়াস সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা নতুন করে পরিচয় করাই দেওয়ার মতো কিছু নাই এবং এই পার্সোনালিটি যেহেতু জেনুইন ওয়াট এবং আপনারা যেন ফিউচারে দামি দামি গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করতে পারেন, যদি ব্যবহার নাও করেন বাট যেহেতু কারেন্টের প্রবলেমগুলো খুব বেশি হচ্ছে, এই চিন্তা করে আমি একটা ভালো মানের পার্সোনাল রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে। এবং এই পার্সোনালের দাম মার্কেটে এখনও 3000+ দাম আছে, বাট এই পিসিবিলের সাথে দাম রেখেছি মাত্র 2850 টাকা ওয়ানলি, 2850 টাকা। রিয়েল 550 ওয়াটের পার্সোনালে আমার মনে হয় যে এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে, যেন রেখেছি আজকের পিসিবিলের সাথে। গ্যামডিয়াস 550 ওয়াটের পাওয়ার থাকবে, 2 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ থাকবে এই পাওয়ারটি এবং দাম ধরা হয়েছে মাত্র 2850 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস, পাওয়ার সাপ্লাই পাশাপাশি একটি ভালো মানের কেসিনও কিন্তু দিতে হবে, কারণ সব কিছু ভালো নিলে কেসিনটা যদি নর্মাল নেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। কারণ
একটা পিসি যখন বাহির থেকে মানুষ দেখে তখন কিন্তু সর্বপ্রথম কেসিংটাকেই আগে দেখে। তো কেসিংটাকে একটু ভালো মানের এবং ভালো কালারফুল একটি কেসিং রাখার চেষ্টা করেছি এবং এটার ব্র্যান্ডের নাম হলো সেগোটেপ। সেগোটেপের হ্যালো সেভেন মডেলের কেসিংটি হলো এটি এবং এই কেসিংটিতে আপনারা 4টি RGB ফ্যান পাবেন এবং 4টি RGB ফ্যানের মধ্যে সামনে পাবেন 3টি। 4টি ফ্যানে কিন্তু কালার চেঞ্জিং ফ্যান, সামনে থাকবে 3টি এবং সাইডে পিছনে থাকবে 1টি। এবং আমার কাছে কেসিংটি দেখতে এতই সুন্দর লেগেছে তার কারণ হলো যে সামনের গ্লাসটা কিন্তু খুবই ক্লিন একটি গ্লাস, যার কারণে লাইটিংটা খুব সুন্দর দেখাচ্ছে এবং পিছনের ফ্যানটিও কিন্তু খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এবং উপরে কিন্তু এয়ার ডাস্ট ফিল্টার আছে, USB 3, USB পোর্ট এবং অডিও ইনপুট আউটপুট সব কিছুই আছে। এবং কেসিংটির দাম 3200 টাকা রেখেছি আমরা এই পিসিবিলের সাথে, যদিও মার্কেটে 3500 টাকা দাম আছে। চেঞ্জিং কালারিং ফ্যান যেগুলো থাকে 3500 টাকার নিচে আসলে হয় না, বাট আমরা এই পিসিবিলের সাথে 3200 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি। এই সেগোটেপ ব্র্যান্ডের হ্যালো সেভেন এই কেসিংটি থাকবে আজকের এই পিসিবিলের সাথে এবং বাজেট হিসেবে কেসিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। এই পিসিবিলি কেমন লেগেছে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন এবং এই পিসিবিলি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন, আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন, এটা লিফটের চারে উঠবেন, লিফটের চারে উঠে 421 এবং 422 এবং 441 এই তিনটা সব হলো লিনাক্স আইটি সলিউশন, এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে। এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে অনলাইনে অর্ডার করতে চান তারা নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন, সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাকে মেসেজ করে দেবেন, মেসেজ করে দিলে এই পুরো পিসটাকে রেডি করবো, রেডি করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানায়, ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো আর একটা কথা বলে নিই ভিউয়ার্স, আসলে অনলাইনে অর্ডার করতে অনেকেই ভয় পাচ্ছেন, আসলে ভয় না পাওয়ার কোনো কারণ নেই, কারণ অনলাইনে বাংলাদেশে অনেক ব্যবসায়ী কিন্তু ঠকাচ্ছেন। যেমন আমি নিজেও কিন্তু প্রতারিত হয়েছি এর আগে একটা অনলাইনে একটা ড্রেস অর্ডার করে, আমার বাচ্চার জন্য একটা ড্রেস অর্ডার করছিলাম, টাকা দিয়েছি বাট আমি প্রোডাক্টটা পাইনি, এরকম অনেকেই হয়তো বা প্রতারিত হয়েছেন বলেই কিন্তু মোটামুটি এখন অনেকেই ভয় পাচ্ছেন। বাট রাসেল ভাইয়ের ভিডিও দেখতেছেন অনেকদিন যাবত এবং রাসেল ভাই কিন্তু মোটামুটি ইনশাল্লাহ অনলাইনে অনেক পিসি সেল করে এবং কোনো কাস্টমার ইনশাল্লাহ বলতে পারবে না যে তাদেরকে কথা কাজ আমি ঠিক রাখিনি। আমি চেষ্টা করেছি, কারণ এই চেষ্টাটা এই কারণেই করা, কারণ আপনাকে আমি একদিন ঠকাইলে হয়তো বা আমি একদিন লাভ করতে পারবো, কিন্তু আমি সেটা চাই না। আমি চাই যে আপনাদেরকে ভালো সার্ভিস দিয়ে আপনাদের কাস্টমারগুলোকে আমি আরও বেশি বেশি চাই, কারণ একটা পিসি যদি আমি ভালোভাবে ভালো প্রোডাক্ট দিয়ে সেল করে থাকি সেটা কিন্তু আপনি আরও 10 জনকে রেফার করবেন। তো আমি সবসময় চেষ্টা করি ভালো প্রোডাক্ট দিয়ে পিসি সেল করার জন্য, আপনাদের সাথে লং টাইম একটি সম্পর্ক রাখার জন্য, যাতে আমার কাস্টমার একজনের রেফারেন্স আরেকজন আসে, এই চিন্তাটাই আমি করি। এবং তার চাইতে বড় বিষয় হলো যে একটা প্রোডাক্ট যদি আপনাকে একটা বলে আর একটা দেই সেটা কিন্তু আমার আসলে ঠেকা থাকতে হবে বা আমার এটার জন্য দায়ভার আমাকেই নিতে হবে, কারণ এটা জবাবদিহিতে আমাকে করতে হবে। সো আমি সবসময় চেষ্টা করি কথা কাজে একুরেট রাখার জন্য এবং কথা অনুযায়ী প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি সবসময়। তো আপনারা নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন, কোনো টেনশন করার কোনো কারণ নেই, কারণ আমরা হিউজ পরিমাণ পিসি অলরেডি অনলাইনে ডেলিভারি করেছি, কেউ ইনশাল্লাহ বলতে পারেন যে আমরা কথা কাজে ঠিক রাখিনি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসিবিলের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে, সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।